আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুদিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে বা কোন ফেরেশতা সবচেয়ে বড় বা ফেরেশতাদের জন্ম বৃত্তান্ত, ফেরেশতা কি করে, কি কোথায় থাকে, এ সম্পর্কে ভিডিওটি তৈরি করেছি। তাই আপনি যদি ফেরেশতাদের সম্পর্কে এ টু জেড ফার্স্ট টু লাস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। আমরা জানি আমরা মানব সম্প্রদায় মাটি থেকে তৈরি। পবিত্র কোরআনের সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মাটি থেকে সৃষ্টি করেছে মানুষকে, মাটি থেকেই তাকে আবার উৎপাদন করা হবে। অর্থাৎ মাটিতে আমরা কবরে দাফন হওয়ার পর মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হাশরের ময়দানে উত্থিত করবেন, আমাদেরকে একত্রিত করবেন। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় মানুষ হচ্ছে মাটির তৈরি, আর জিনদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আগুন থেকে। খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন নূর। দর্শক, আল্লাহ তাআলা জিনকে আগুন থেকে তৈরি করলেন এবং ফেরেশতাদেরকে তৈরি করেছেন নূর থেকে, এবং সেই নূরটা এসেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে আল্লাহ তাআলা একটু নূর নিয়েছেন, সেই নূর থেকে আল্লাহ তাআলা রিফাইন করে বিভিন্ন কার্য সম্পাদন করে সেখান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করার পর থেকেই তারা আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল আছে, কখনোই তারা আল্লাহর ইবাদত থেকে একটু সময়ের জন্যও বিরত দেয় না। সর্বদা হামেশা চব্বিশটা ঘন্টা সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগিতে তারা লিপ্ত আছে। কেউ সেজদারত অবস্থায় আছে, কেউ বা রুকুরত অবস্থায়, কেউ বা তাসবি পড়তেছে, আল্লাহর ইবাদত বন্দেগি করতেছে। ফেরেশতারা কেউ ফেরেশতার রূপ ধারণ করে থাকে, কেউ মানুষের রূপ ধারণ করে থাকে, কেউ বা সাপের রূপ ধারণ করে থাকে। জিন এবং ফেরেশতা সব সৃষ্টির আকৃতি ধারণ করতে পারে। এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা চারজন ফেরেশতাদের অনুসরণ করতে বলেছেন। ফেরেশতাদের সংখ্যা এত বেশি যা কোনো মানুষের পক্ষে হিসাব করা সম্ভব হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইবলিসকে প্রশ্ন করলেন, এ শয়তান, তোদের সংখ্যা কত বল আমাকে। তখন ইবলিস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিস হলেও আপনার সাথে মিথ্যা বলার হক বা ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই, আপনার সাথে অবশ্যই সত্য কথাটাই বলতে হবে। তবে রাসূল, আমাদের সংখ্যা এক কথায় বলা বা প্রকাশ করা সম্ভব নয়। তখন ইবলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে, দুনিয়ায় যত প্রাণী আছে, চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তুর মাঝে এবং মানুষ সম্প্রদায় যা আছে, এক কথায় গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল, যদি দুনিয়ার সমস্ত প্রাণীকুলকে দশ দ্বারা গুণ দেওয়া হয়, তাহলে যে সংখ্যা বের হবে সেই সংখ্যা হচ্ছে ইয়াজুজ মাজুজের সংখ্যা। আর সেই ইয়াজুজ মাজুজকে যদি দশ দ্বারা পূরণ দেওয়া হয়, তাহলে যে সংখ্যা বের হবে তার পরিমাণ হচ্ছে জিনদের সংখ্যা। আর সেই জিনদের সংখ্যা যদি দশ দ্বারা গুণ দেওয়া হয়, তাহলে যে সংখ্যা দাঁড়াবে সেই সংখ্যা হচ্ছে মিস্টার ইবলিসদের সংখ্যা। তাহলে বুঝতেই পারছেন শয়তানদের সংখ্যা, শয়তানদের পরিমাণ কত বেশি। এক হাদিসের মধ্যে আছে যে, শয়তান যখন তার কোনো সৈন্যবাহিনী প্রয়োজন হয়, মনে করেন একটা অঘটন আজকে ঘটাবে বা ভাইরাল একটা বিষয় বানাবে, তখন সে শয়তান আবিষ্কার করে, তার দুই রানের উরুর মাঝখানে একটা এরকম ঘষা দেয়, এরকম একটা ঘষা দেয়, আর সাথে সাথে সেখান থেকে 500 শয়তান তৈরি হয়ে যায়, অটোমেটিক তৈরি হয়ে যায়। তো তারা মুহূর্তে মুহূর্তে শয়তানদের সংখ্যা বৃদ্ধি করতেছে, শয়তানদের সংখ্যা অনেক বেশি। এই শয়তান থেকেও বেশি হচ্ছে ফেরেশতাদের সংখ্যা। এই শয়তানকে যদি আবার দশ দ্বারা পূরণ দেওয়া হয়, যে সংখ্যা দাঁড়াবে তার চেয়েও কোটি কোটি গুণে বেশি হচ্ছে ফেরেশতাদের সংখ্যা। এই ফেরেশতাদের মাঝে
চারজন ফেরেশতা হচ্ছেন নেতা বা সর্দার বা আমির। 1 নম্বর ইসরাফিল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর জিব্রাইল এবং 4 নম্বর হচ্ছেন আজরাইল আলাইহিসালাম। এই 4 জন ফেরেশতার বর্ণনা যদি আপনি ধৈর্য সহকারে একটু শুনেন তাহলে আপনি হতভম্ব হয়ে যাবেন। আমি কি বলছি সেটা আপনার হয়তো বিশ্বাসই হবে না। আল্লাহ তাআলা প্রথমে ইসরাফিল আলাইহিসালামকে তৈরি করেছে। ইসরাফিল আলাইহিসালামের দেহের আকৃতি বিশাল। বলা হয় যে গোটা দুনিয়ার সমস্ত পানি, নদীর পানি, পুকুরের পানি, খালের পানি, সমুদ্রের পানি, মাটির নিচের পানি, যত পানি আছে সমস্ত পানি যদি ইসরাফিল আলাইহিসালামের মাথায় ঢালা হয় তাহলে 1 ফোঁটা পানি তার এই চুল দিয়ে বেয়ে কান পর্যন্ত আসবে না, সমস্ত পানি তার মাথায় থেকে যাবে। এত বড় যার মাথা তার শরীরটা কত বড় একটু চিন্তা করে দেখেন। এই ইসরাফিল আলাইহিসালামের শরীরের ভরা লোম বা পশম, এবং প্রত্যেকটা পশমে আল্লাহ তাআলা অসংখ্য মাথা তৈরি করে রেখেছেন, এবং সেই মাথায় রয়েছে অসংখ্য হাজার হাজার জিহ্বা, এবং সেই জিহ্বা দ্বারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তাসবিহ ইসরাফিল আলাইহিসালাম গাইতেছেন, পড়তেছেন। এটা হচ্ছে ইসরাফিল আলাইহিসালামের সংক্ষিপ্ত বর্ণনা। ইসরাফিল আলাইহিসালামকে তৈরির 500 বছর পর হজরত মিকাইল আলাইহিসালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মিকাইল আলাইহিসালামের শরীর ইসরাফিল আলাইহিসালামের শরীরের মতোই, তার সারা দেহে ভরা পশম, এবং প্রত্যেকটা পশমে রয়েছে হাজার হাজার মুখ মাথা, এবং সেই মাথায় রয়েছে হাজার হাজার মুখ বা জবান বা জিহ্বা, এবং সেই জিহ্বার মাঝে রয়েছে অসংখ্য হাজার হাজার চোখ। জিহ্বার উপরে ইসরাফিল অর্থাৎ মিকাইল আলাইহিসালামের চক্ষু রয়েছে, এবং সেই চক্ষু দ্বারা আল্লাহ তাআলার নামে গান গেয়ে অশ্রু ধারা প্রবাহিত হইতেছে। ইসরাফিল মিকাইল আলাইহিসালামের সেই চোখ দ্বারা আল্লাহর ভয় সবসময় ক্রন্দনরত রয়েছে। এটা হচ্ছে মিকাইল আলাইহিসালামের সংক্ষিপ্ত পরিচয়। এরপরে 500 বছর, মিকাইল আলাইহিসালাম তৈরির 500 বছর পর আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসালামকে তৈরি করেছেন। জিব্রাইল আলাইহিসালামের 1600 ডানা রয়েছে, যার একটা ডানা যদি এভাবে ছেড়ে দেয়, এভাবে ওপেন করে খোলে, তাহলে পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, যা আছে দুনিয়ায় সব কিছু তলিয়ে যাবে। এক কথায় আসমান যেভাবে দুনিয়াকে পূর্ণ সয়লাভ করে আছে, ইসরাফিল অর্থাৎ জিব্রাইল আলাইহিসালাম তার 1600 ডানা থেকে একটা ডানা যদি ওপেন করে খোলে তাহলে গোটা দুনিয়া ছায়া হয়ে যাবে। এত বড় হযরত জিব্রাইল আলাইহিসালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। জিব্রাইল আলাইহিসালামের কাজ হচ্ছে নবীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া। ইসরাফিল আলাইহিসালামের বর্ণনা দিয়েছে তার কাজ হচ্ছে দুনিয়াকে ধ্বংস করা, কিয়ামত তার কাজ, কিয়ামত সংগঠিত করা হচ্ছে ইসরাফিল আলাইহিসালামের কাজ। আর মিকাইল আলাইহিসালামের বর্ণনা দিয়েছিলাম তার কাজ হচ্ছে দুনিয়ায় আমরা যা খাই, এই খাবার রোগ, খাবার সন্ধান অর্থাৎ খাবার হতে যা কিছু লাগে সব কিছু তার দায়িত্বে। ইসরাফিল মিকাইল আলাইহিসালাম বৃষ্টি দেয়, জমিন থেকে খাদ্য উৎপাদন করে আল্লাহ তাআলার হুকুমে, সব কিছুই মিকাইল আলাইহিসালামের হাতে আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে যে ফেরেশতার বর্ণনা আমি দেব তার নাম হচ্ছে হযরত আজরাইল আলাইহিসালাম। আজরাইল আলাইহিসালাম হচ্ছে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় ফেরেশতা। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা মাত্র 4টি ডানা দিয়েছেন এবং দিয়েছেন 70,000 পা, এবং এই ফেরেশতাকে আল্লাহ তাআলা আড়ালে সৃষ্টি করেছেন, একান্ত একটি পর্দার আড়ালে সৃষ্টি করেছেন। যখন তিনি শ্রেষ্ঠ হয়ে গেলেন, তার দেহ আকৃতি সব কিছু হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসালামকে অন্যান্য ফেরেশতাদের সামনে পেশ করলেন। তো অন্যান্য ফেরেশতারা আজরাইল আলাইহিসালামকে দেখা মাত্রই বেহুশ হয়ে গেল, এবং বেহুশ হয়ে তারা হাজার বছর ছিল। হাজার বছর পর তারা হুশ ফিরে এলে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, আল্লাহ তুমি এত বিশাল ভয়ঙ্কর, এত বিশাল দেহের আকৃতিতে তুমি এই ফেরেশতাকে তৈরি করলে? তারা অবাক হয়ে গেল। এই আজরাইল আলাইহিসালামের শরীরে
রয়েছে চক্ষু এবং পশম। আজরাইল আলাইহিসসালামের শরীরে বলা হয় অতটাই পশম আছে বা অতটাই চক্ষু আছে যতটা মানুষ দুনিয়াতে আছে। একজন মানুষকে আজরাইল হত্যা করে, জান কবজ করে, তার শরীর থেকে অটোমেটিক একটা চক্ষু চলে যায়। এভাবে দুনিয়ার সমস্ত মানুষকে যখন আজরাইল শেষ করে ফেলবে, তার শরীরের সমস্ত চক্ষুগুলো শেষ হয়ে যাবে। অতঃপর আজরাইল আলাইহিসসালাম নিজেই মরে যাবে আল্লাহ তাআলার হুকুমে। তো দর্শক, এই ছিল ফেরেশতাদের বর্ণনা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কিভাবে তৈরি করেছেন, ফেরেশতাদের সংখ্যা কত এবং ফেরেশতাদের কাজ কি, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তো দর্শক, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।